মাহমুদুর রহমান, আমার বাবার নাম মৃত সৈয়দ মাহমুদুর রহমান, আমার মা মৃত সৈয়দ আরুকে আকবর খাতুন। আমার গ্রামের বাড়ি নাসিরনগর থানার রূপপুর গ্রামে বুপর্ণ ইউনিয়ন। যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় ওই সময়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে বাসা ছিল, পরবর্তীকালে সেই বাসা নাই, আমরা শহরের মানুষ। তো ওই মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার আগে সাতই মার্চের ভাষণ আমি সরাসরি মাঠ থেকে দেখার শোনার সৌভাগ্য হয়েছিল। তখন আমার বোন, আমার কাকাকে বোন, বড় সবার বড়, উনি হুসনিদারা থাকতেন, আমরা বাসায় থাকতাম। ওখান থেকে রেসকোর্স মাঠ, ওয়াকিং ডিস্টেন্স হলেও 2-3 মিনিটের রাস্তা, সেই কারণে ওই মিটিং দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তারপরে দেশের এই উত্তাল অবস্থায় আমাদের তখনকার মানসিকতা কীভাবে যে পরিবর্তিত হতে আমরা নিজেরা জানতাম, তখন আমাদের মধ্যে একটা বিশাল উদ্দীপনা উৎসাহ কাজ করছে, খুব একটা বড় ধরনের উত্তেজনা আমাদের মধ্যে কাজ করছে। 25 মার্চের রাত্রের খবর ছড়াইয়া দেওয়ার সাথে সাথে সারা শহর জনবিস্ফোরণ। সেই জনবিস্ফোরণে মানুষ সব নেমে এলো রাস্তায়, স্লোগানে স্লোগানে মুখরি থাকলো, ওই বাসের লাঠি নিয়ে দৌড়াদৌড়ি, বিহারি পাঞ্জাবি যা ছিল, আর্মি ঢোকার আগে বিহারি এই করা হলো, আর্মি যেগুলো শহরে ছিল এরা একটু ক্যাম্প আসছে। এর মধ্য দিয়ে আর্মির লোকেরা বিভিন্ন জায়গা থেকে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ধাবিত হয়েছে। আমাদের বাসার কাছেই রেল লাইন ছিল, রেলপশ্চিম কলেজের পাশে। একদিন ওখানে সেলিং হল, আমরা একটা ওয়াগন দিয়ে রাস্তাটা ব্লক করে দিচ্ছি, এই ওয়াগনটাতে সেলিং করা হলো। যখন এটা সেলিং করলো তখনই আমরা আমাদের বাসা বাড়ি ছেড়ে রেখে গেলাম গ্রামের বাড়ি। আমরা এমনভাবে বেরিয়েলাম, আমরা তখন ভাত খাইতে বসছিলাম সকাল 10টা নাগাদ আনুমানিক, আমরা খাওয়া অবস্থায় ঘর থেকে ওই অবস্থায় বেরিয়ে চলে গেলাম, গ্রামের বাড়িতে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া ক্র্যাকডাউন করতে সম্ভব 14 এপ্রিল দিয়ে আমাদের বাসা তো পুরো তা গ্রামের বাড়িতে গেলাম। এটা 14 তারিখের তার পাঁচ দিন আগের গ্রামের বাড়িতে গেলাম, দেওয়ার পরে শুনলাম যে রমে শহরে আর্মি ঢুকছে। আমি এই পাঞ্জাবি টুপি পইড়া লুঙ্গি পইড়া শহরে ঢুকলাম, নদীর পার দিয়ে পিছন দিয়ে আইসা কী করলাম, ততক্ষণে ওই বাড়িটা পুড়তে শুরু করল, আগুনটা অন্য কোনো দিকে ছড়ায়নি, শুধু ওই বাড়িটা। সবচেয়ে মজার ব্যাপার, এটার সামনের বাড়িও ক্ষতিগ্রস্ত হয় নাই, পিছনের বাড়িও ক্ষতিগ্রস্ত, ডাইনে বাইরে কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, পিছনে একটা বাড়ি বাদ দিয়ে আবার ভিতরে আরেকটা বাড়ি দাঁড়িয়ে। তা আমি ওই বাসা বাড়ির ফাঁকে থেকে দেখতে লাগলাম, কুমিল্লা সিলেট যে রোডটা এটা পাশে আমাদের বাড়ি ছিল, মেইন রোডে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে দেখলাম আর্মির গাড়িতে গোটা লোকজন আনতেছে, দোকানে তালা বাঁধছে, তারপরে দিকে রাস্তায়। এরপরে গ্রামে অন্যান্য এলাকা থেকে আত্মীয় স্বজন যারা আসলে সবাই নিরাপদ আসছে, এর জন্য আমাদের বাড়িগুলোতে আসতে শুরু করছে, আত্মীয় স্বজন আত্মীয় বাইরের লোকজন আসলো, নিরাপদ আশ্রয় হিসেবে এই জায়গাটা সুবিধা এই জায়গাটা করছে। ব্রাহ্মণবাড়িয়া শহর ক্র্যাকডাউন হওয়ার আগে ট্রেজারিটা লুট করা ভাঙা হলো। ব্রাহ্মণবাড়িয়া তখনকার সময়ের যে SDO ছিল, সেই SDO সাহেবের ইতেই তখনকার সময়ের আওয়ামী লীগের নেতা ছিলেন এই গুপ্তলাই ছাত্র হুমায়ুন কবির, মাহবুবুল হুদা, আলিয়াজুল ভূঁইয়া MNA ছিলেন, ওনাদের সবার কিতে ট্রেজারি থেকে টাকা পয়সা যেগুলো পাওয়া যাবে সেইগুলো নিয়ে আসলো মাহবুবুল হুদা সাহেব। মাহমুদ সাহেবের বোনের বাড়িগুলো আমাদের গ্রামে পাশের কাছে, আমরা কর্ডন করি। আমি মেজবাউদ্দিন নামে একজন ইলেকশন কমিশন ডিপুটি সেক্রেটারি ছিলেন, উনি রিটায়ার করছেন। মেজবাউদ্দিন সাহেবের মামা হলো মাহমুদ সাহেব। মাহমুদ সাহেব পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন। মাহমুদ সাহেবের বড় ভাই ছিল ডাক্তার ফরিদুল,
উনি ছিলেন নেপাল লিডার। তো ওনারা আমাদের এখানে আসার পরে মাহমুদা সাহেব তার সাথে আরেকজনকে একজন ছিল এই মুহূর্তে মনে করতে পারতেছি না, ওনাদেরকে আমরা ওই মাধবপুর বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পার করে দিলাম। ওনার সাথে যে টাকা পয়সা ছিল অক্ষত অবস্থায় আমরা ওনাদেরকে পৌঁছে দিতে পারলাম। তারপরে আমরা এখানে মুক্তিযুদ্ধের পক্ষে অর্গানাইজ করতে শুরু করলাম। তখন শান্তি কমিটি শুরু সবেমাত্র শুধু ফর্ম করতেছে, পাকিস্তানের আর্মিরা এসেই বলছে যে প্রত্যেক জায়গাতে শান্তি কমিটি করতে হবে। সেই সুবাদে তারা মুসলিম লীগের সমর্থক ছিল, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিল, শান্তি কমিটি করে তারা তাদের মতো করে করে তাদের কাজ শুরু করে, আর আমরা তাদেরকে প্রতিহত করার কাজে নিয়োজিত। আমাদের সাথে কিছু কিছু অস্ত্র ছিল, যেমন তাদের এয়ার গান ছিল, তারপরে পাখি শিকার করার বন্দুক ছিল, এইগুলো নিয়েই আমরা নামলাম। আমাদের গ্রুপে সর্বমোট দাম ছিল 4-5। আমাদের টিমে একজন ছিলেন, ওনার বন্ধুদের দোকান ছিল ঢাকা নবপুর বাচ্চু ভাই, উনিও আমাদের অনেক সিনিয়র, উনিও ঢাকাতে ব্যবসা করতেন, উনিও আমাদের টিমে ছিল। আমরা আমাদের একটা টিম করলাম, সেই টিমটাতে আনুমানিক আমাদের সদস্য সংখ্যা 15-20 জন হবে। বর্ষা তখন তো বর্ষা, মে জুন মাস, তখন নৌকা দিয়ে আমরা রিক্সা ই করতাম। আমরা প্রথম একটা অপারেশন আমরা করলাম, যারা রাধাকার তৈরি করা কাদের ছিল এরকম একজন লোককে আমরা অপারেশন করলাম। রাধাকারদের হাতে কিছু রাইফেল টাইফেল ছিল, আমরা সেগুলি হস্তগত করলাম। এরপরে মাধবপুর, আমাদের গ্রামের থেকে মাধবপুর কাছে অভিনন্দন জেলা মাধবপুর তো বর্ডার, মাধবপুর দিয়ে প্রচুর লোক গেছে যাওয়া আসা করে, কিন্তু ওখানে পাকিস্তান আর্মিতে কন্ট্রোল ছিল, যাওয়া আসাটা খুব রিস্কি ছিল, তারপরে ওদিক দিয়ে যাওয়া আসা করে। আমাদের একটা গ্রুপ, 7 জনের একটা গ্রুপ ওরা পাঠিয়ে দিলেন, ওরা ট্রেনিং করতে গেল। ওরা ট্রেনিং করলো পঞ্চকোটিতে মেজর নাসিমের আন্ডারে তারা ট্রেনিং করলো। তারা 14 দিনের কোর্স করে দেশে ফিরে আসলো, আমরা গেলাম। এর আগে আমাদের এখানে মুক্তিযোদ্ধা এই মুসলিম নামে তার বাড়ি মাধবপুর আমাদের এখানে আসলো, সে আমাদেরকে সব কিছু করলো, বুঝায় পড়লো, সে অর্গানাইজও করলো কিছু। তারে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা টিম, 7-8 জনের একটা টিম আমরা রওনা দিলাম ইন্ডিয়াতে। আমরা গ্রামের থেকে বেরিয়ে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহরকে বাইপাস করে তাল শহর দিয়ে আমরা ঢুকলাম দক্ষিণ দিকে। ঢাকা চিটাগাংয়ের রেল লাইন আছে, এটা প্রশ্ন খাল আছে, সেই খাল দিয়ে পেট পার হইলে আমাদেরকে সাহায্য করলো মসজিদের ইমাম, রাধাকারদের লোক এরাই আমাদেরকে পার করলো। আমরা একটা গ্রামে আসলাম, সেই গ্রামটার নাম ছিল আইনা ডুবা। আমরা এক বাড়িতে গিয়ে উঠলাম, ওই বাড়িতে 2টা ছেলে, তো ওরা আমাদের খুব রাস্তাঘাট দেখা দিল। আমরা ওদিক দিয়ে গেলাম, বিদ্যাকূট নামে একটা গ্রাম আছে, বিদ্যাকূটে এর আগে 2-3 দিন আগে প্রচণ্ড সেলিং করতে আমি ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধার ট্রানজিট ক্যাম্প, আসতেও এখানে হল করতো, যাইতেও এখানে। আমরা ওখানে আটকে পড়লাম, বর্ডার ক্রস করা যাচ্ছে, আমরা এখানে থাকলাম। থাকার পরে এই সময় হুমায়ুন কবির তার সাথে আরও যারা ছিল ওরা অ্যামুনিশন নিয়ে এই সময় একটা অ্যাটাক হলো, তো তারা লঞ্চ নিয়ে আসছিলো, কান্ট্রি বোটে করে আসছিলো, গ্রেনেড চার্জিংয়ের কারণে কান্ট্রি বোট গুলা তারা চলে গেছে, নষ্ট সরাই নিয়ে গেছে। আমরা ওই যাত্রা রক্ষা পেলাম, ওখান থেকে এই গ্রাম থেকে আসলাম কাইতলা নামে একটা গ্রাম। তখন পাট গাছ ছিল, আমাদের নৌকাগুলি পাট গাছের উপরে আমরা আসলাম। কুমিল্লা সিলেট যে রোড আছে সেই রোডটা ক্রস করে আমাদের এই পারে আসলাম। আমাদের যে গাইড আছে সেই গাইড আমাদেরকে বলতেছে যে এখান থেকে পার হওয়ার একটাই চান্স আছে, আর্মি কনভয় সন্ধ্যার পরে এই দিক দিয়ে পেট্রোল করে, একটা গ্যাপ পিরিয়ড আছে, সেই গ্যাপ পিরিয়ডটাতে আমাদেরকে দেখে কাছাকাছি একটা মাজার আছে, গ্রামটার নাম সতুরা। আমরা ওই মাজারে গিয়ে সব কাপড় টাপড় সব ফিরে ফেলতাম, পরনে শুধু আনলে আমরা রাজাকারদের কিছু টিপস দিয়া রাস্তাটা পার হইলাম। রাস্তাটা পার হইয়া ওই পারে খালের মধ্যে দিয়ে পড়ছি, খাল ভর্তি কুচুরি পার, ছাত্রায় যে খুব দ্রুত চলে যাব ওই রকম অবস্থা নয়, খালের ওই পারেই যে তিনটা বাড়ি আছে টিম টিম করে বাতি করতে। আমরা ওই লাইটটা দেখে আমরা ওই দিকে করতে শুরু করলাম, এর মধ্যে আর্মি কনভয় আসছে, আর্মি কনভয় যখন পাস করে তখন তারা 2 দিকে সমানে গ্রাস। তো আমরা এই গ্রাসের ভিতর দিয়ে ওই বাড়িগুলো আড়ালে পৌঁছতে পারি। পৌঁছার পরে ওই বাড়ি থেকে কেউ একজন বললো যে এইদিকে যান, এদিকে গেলে ওখানে নৌকা আছে, নৌকা নিয়ে আমরা গেলাম। ওখানে যা দেখলাম ঠিকই নৌকা আছে, নৌকাগুলি কী করতেছে, নৌকার মাঝি হিসেবে ছোটো ছোটো বাচ্চারা এই 10-12-11 বছরের,
চার পাঁচটা নৌকা ছিল, উঠলাম নৌকাতে, ও আমাদেরকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা গ্রামে নিয়ে গেল, গ্রামটা নাম জানা যায়। যা দেখলাম আমাদের মধ্যে লাশ আর লাশ, নাটকেল গাছের আগা পর্যন্ত পুরা, মানুষ পশু সব সয়লা রয়েছে। আমরা দোস্ত মধ্যে ভয় পাই, এখানে নৌকা থামালাম না। এর পাশে এই বাম পাশে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামটাতে গেলাম। যা দেখলাম যে এই গ্রামের ঘর বাড়িগুলো অক্ষতই আছে, 2-1টা ঘরে কুটি বাতির মতো চলতেছে, গোয়াল ঘরে গরু আছে, কিন্তু কোনো মানুষের কোনো চিন্তা নেই। আমরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করার পরে একটা গলার আওয়াজ শোনা গেল, এই দিক রাস্তাটা আছে, রাস্তাটায় আগামগ্রাম রেল স্টেশন থেকে কয়েক মাইল দক্ষিণে মনিয়ন নামে একটা জায়গা আছে, ওখানে বাংকার কার আছে। এই বাংকারে ডিউটি চেঞ্জ হওয়ার ফাঁকে দেখি ক্ষেতের আইল দিয়ে আমরা চলছি, এই বাংকারে ডিউটি চেঞ্জ হয়ে 1 ঘন্টা গ্যাপ পিরিয়ড, আমরা সেই গ্যাপ পিরিয়ডে ওই জায়গাটা অতিক্রম করি। মনিয়ন জমি থেকে একটা নদী আছে, ওই নদীতে সরাসরি আগরতলা চলে গেলাম, আমরা ওইটাতে গেলাম। যাওয়ার পরে ওখানে শরণার্থী ক্যাম্প আছে, সেই ক্যাম্পের লোকজনের সাথে যোগাযোগ করি। তো ওখানে মৎস্য পশুপালন মন্ত্রী সাহেব হক, উনিও ছিলেন একটা দায়িত্বে, ওনার সাথে ওনার কাছে খবরটা পৌঁছে দেবো, ওনার এলাকার লোকজন আসছে, উনি আসলেন। ওখানে মোহাম্মদ আলী পাঠান নামে একজন ছিল, আপানিয়া ক্যাম্পের দায়িত্ব ছিল, ও আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল, আমাদেরকে তারা রাখলো 2 দিন তাদের অতিথি হিসেবে। এরপরে তারা সরাসরি আমাদেরকে ট্রেনিং করতে পাঠায়, আমরা চলে গেলাম 3 নম্বর সেক্টরে আওতায়। হেদামারা ছিল আমাদের হেডকোয়ার্টার, 3 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল হেদামারা, আমাদের ট্রেনিং সেন্টার ছিল লেম্বুছড়া। এই ট্রেনিং ক্যাম্পে যিনি দায়িত্বে ছিলেন ইন্ডিয়ান আর্মির একজন ক্যাপ্টেন, একজন ক্যাপি সিং, ওখানে আমাদের ট্রেনার ছিল 3 জন ওয়েপন্স, যেগুলো আমরা সাধারণত ওয়ার্ক করবো সেই ওয়েপন্সগুলো সম্পর্কে তারা আমাদেরকে ব্যবহার শিখেছে, প্র্যাকটিস করাইছে। একদিন এক দুর্ঘটনা ঘটার হাত থেকে বাঁচলাম, যে একটা বাংকারটার মধ্যে আমি আমার আরেকজন ছিল আর ইনস্ট্রাক্টর, তো তার হাতে গ্যানেস্টার যখন দেওয়া হলো, তখন বলা হলো যে পিনটা খুলে লিভারটা হাত দিয়ে চাপ দিয়ে ধুইরা থ্রো করতে, ও ভয় পায় কাঁপতে কাঁপতে ছেড়ে দিচ্ছে। তো ওই ট্রেনার খুব সাহসিকতার সাথে ধুইরা থ্রো করে দিচ্ছে, যাই হোক এরা কোনো বিরক্ত বোধ করতো না, আমাদেরকে খুব কর্ডিয়ালি তারা ট্রেনিং করে। ট্রেনিং করানোর পরে আমরা চলে গেলাম হেডকোয়ার্টার, তো আমাদের এলাকার লোকজন কম ছিল, সেই বিবেচনায় আমাদের একটা গ্রুপ করতে পারে না, একটা কোম্পানি 70 জনের নিচে তারা কোনো গ্রুপ করে পাঠাতে পারত না, একটা প্ল্যাটুন অন্তত 33 জন না হলে তারা এটা করতে পারে, যে কারণে আমাদেরকে তারা ওখানে রেখে দিত। এই ক্যাম্পে থাকাকালীনই আমার এক কাজিন আগরতলা ষড়যন্ত্র মামলার 32 নম্বর আসামি মাহমুদ্দিন চৌধুরী, উনি আসলেন কাকতালী ভবনের সাথে আমার দেখা করলেন। একদিন উনি আমাকে 12 ঘন্টার আউটপাশে নিয়ে গেলেন আগরতলা শহর, কোনো আত্মীয়দের বাসায়, কারণ এরা মুক্তিযোদ্ধা কী জিনিস এরা দেখতে চায়, এরা খুব কী করে দেখলো, আমার সারাদিন রাখলো, খুব খাতির করলো। আরেকটা ঘটনা, ওই সময়ে তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে লাগলো এবং প্রেশারাইজও করলো যে আমরা যখন সরাসরি আর্মিতে জয়েন, এটা কেউই রা দিয়েছেন, আমরা রমজানের ঈদ ওখানেই করতে গেছি, ট্রেনিং ক্যাম্পে নিয়ম অনুযায়ী আমাদেরকে ডিউটি করতে হতো। এরকম ডিউটি, ডিউটিটা যেমন পাহাড়া, আবার কাউকে কাউকে ওই লঙ্গখানায় কাজ করতে হতো, কাউকে কাউকে রেশনে আনা নেওয়ার কাজে দায়িত্ব হতো। তো আমাদের বেশিরভাগ ডিউটি থাকতো ট্রাফিক ডিউটি। ওখানে এরপর আমাদের নাসিরনগর থানার পাশে তরাইল থানা, 2 থানার লোক একত্রিত করে এরকম কোম্পানি হওয়ার পর, ওই সময়টা ছিল নভেম্বর মাসে, এক মাস আমাদের বা শেষ সপ্তাহ, কোম্পানি কমান্ডার কে ছিল? আলাউদ্দিন, শফিকুর রহমান আলাউদ্দিন থানা, গ্রুপ কমান্ডার ছিল আলাউদ্দিন আহমদ, নেক নেম হল শফিক। আমরা আসলাম মনতলা দিয়ে, ক্যাপ্টেন মতিন আমাদেরকে মনতলা পর্যন্ত এসে সিএফ করলো, আমরা মনতলা দিয়ে ঢুকলাম সাতছড়ি বাগানের ভিতরে। বাগানের ভিতরে এত ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা তো অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, ওখানে আমাদের গাইড করছে চা বাগানের কুমির, ওখানেও ওই সিলেট কুমিরা করি, ওই রাস্তা ক্রস করে আমাদের বাগানে সাতছড়ি বাগানে ঢুকে গেলে আমাদের সাথে অ্যামুনিশন অনেক বেশি, তারপরে এন্টি ট্যাঙ্ক মাইন্ড, এন্টি পার্সোনাল মাইন্ড এসবগুলো ছিল। আমরা আসলাম একটা চা বাগান, এখানে গেছি শাহাদির বাজারের কাছে একটা চা বাগান, লাল চান্টি গার্ডেন বলে ফেলে, আমরা ওই গার্ডেনের কাছাকাছি আসলাম। আসার পরে আমরা জানলাম যে এখানেও শাহাদির বাজার থেকে এই যে রোডটা, সিলেট রোড, সিলেট কুমিল্লা যে রোডটা,
এই রোডটাতে সার্চ লাইট হচ্ছে, আর এই জায়গাটাতে আমাদের যে প্যাসেঞ্জারদের বের হবো এখানে বাংকার আছে, দুতলা বাংকার। এখন এই বাংকারকে বাস কাটাইয়া দেওয়ার কোনো নেই, তাদের যে ডিউটি অফ হয় এই ফাঁকটাই ধরতে হবে। যতক্ষণে আমরা বাংকার ক্রস করছি তখনই এই ডিউটি ক্রসের যে ফাঁকটা সেই ফাঁকটাকে বেরিয়ে কাটবো। আমরা ওখানে তিন দিন পর্যন্ত অপেক্ষা করি, কারণ এরা যখন একবার বাংকারে ঢুকে তখন এরা ওই তিন দিন পর্যন্ত এরা ওখানে যে তিন দিন কাটাচ্ছে সাংঘাতিক অবস্থা, ঢুকে কামড়ায় আমাদেরকে এমন অবস্থা করছে, পানি নাই, পানি খাওয়ার কোনো উপায় নেই। তারপর আমরা বলতে গিয়া এটা ক্রস করলাম, তা আমরা বাঘেশ্বরের বাজারে আইসা তারপরে আমরা এখান থেকে হাঁটতে 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 গ্রামে আসলাম। এই গ্রামে আসার পরে এক বাড়িতে আমাদেরকে আশ্রয় দিল, তখন তো শীতকাল বিরাট লম্বা একটা তিন পর, তখন এই ধান কাটার পরে নাড়া থাকে, নাড়া পিঠাই দিল, আর যার যার কাঁথা কাঁথা আছে সব এনে আমাদেরকে দিল, তারপর থাকলাম আমরা খেলাম। এখান থেকে আমরা হবিগঞ্জের লাকাই উপজেলা একটা অপারেশন করলাম, রাজাগড় অপারেশন, ওখানে আমাদের একজন গাইড নয় রাজাগড়ের সাথে ক্রস ফায়ারিং এসে করে গেছে। এরপরে আমরা এসব থান্দাউ নামে একটা জায়গাতে ক্যাম্প করলাম, স্বাধীনতা বিরোধী এক লোক, সে তো আমাদের এই পিঠে বাড়িঘর ছেড়ে পড়েছে, ওখান থেকে মাদকের কাছে। আর এখান থেকে আমরা টোটাল এরিয়াটাকে আমরা কভার দিতে পারি। এর আগে তো আমরা বিভিন্ন অপারেশনে গেছি, আমাদের ইউনিয়ন যে গ্রুপম সেখানে আমরা দাদাগতের সাথে আমাদের মোকাবিলা হচ্ছে, আমরা সেখানে শান্তিপুরিতে একজনকে আমরা অপারেশন করছি, নাসিরনগরের কাছে আরেকটা শান্তিপুরিতে একজনকে আমরা অপারেশন করছি। আমাদের এই এলাকাটা ছিল আসলে প্রত্যন্ত অঞ্চল হওয়ার সুবাদে এখানে পাকিস্তান আর্মি দৌরাত্ম্য কম ছিল, আমাদের গ্রামে মাত্র দুইবার পাক আর্মি হানা দিয়েছে, পাক আর্মি হানা দিয়ে যেটা করা অন্যান্য অঞ্চলে যা করছে আমাদের এখানে তাই করছে, কিন্তু আমাদের ব্যাপক কম ছিল। আমাদের গ্রামে মারা গেছে চার পাঁচজন মানুষ মারা গেছে, একটা হিন্দু পরিবারের উপর খুব অত্যাচার হচ্ছে, ওর বোন ওই ওই ছেলেটা আমাদের সাথে সবসময় ছিল, মুক্তিযোদ্ধাদের সাথে সবসময় ছিল, ওর বোনটাকে পাকিস্তান আর্মিরা র্যাক করলো, মেরে ফেলে। রাস্তার পাশে আরেকটা ছেলে আমাদের আরেক মুক্তিযোদ্ধার ভাই, তার বিরুদ্ধে ভাই। এইভাবেই আমরা শুধুমাত্র বর্ডারে যে সমস্ত ই হয়েছে এইগুলোতে আমরা পার্টিসিপেট করছি, তো লিমিটেড ইন্টারভিউ আসার পরে সরাসরি পাকিস্তান আর্মির মোকাবেলায় আমাদের দেখতে পাইনি, কারণ আমাদের যে এরিয়াটা ছিল সেই এরিয়াতে পাকিস্তান আর্মি দৌরাত্ম্য কম ছিল। তো আমাদের এখানে প্রথাগত ট্রেনিং করা ছাড়াও আরও আরও মুক্তিযোদ্ধা যারা লোকালি ওরিয়েন্টেড ছিল তারা যথেষ্ট অ্যাক্টিভ ছিল, এবং তারা এই রাজাকারদের মোকাবেলায় আমাদের অঞ্চলের জনসাধারণকে যথেষ্ট সুরক্ষা দিচ্ছে। মানে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে থাকাতে এক গ্রুপের সাথে আরেক গ্রুপে দেখা সাক্ষাৎ কমিত। এরপর তো 16 তারিখ আসলো বিজয়, বিজয়ের পরে আমি তো ডিসকানেক্ট হয়ে এলাকা থেকে চলে আসছি। আমাদের কমান্ডার ছিল মূল মিস্টার শফি, যারা দেশের ভিতরে ছিল, তার মধ্যে সিনিয়র যারা কাজ করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গিয়া বাকি ভাই, খুরশেদ ভাই, গোলাম ইবরিয়া, এরা লোকালি ই করছে। ট্রেনিংয়ের মধ্যে এক গ্রুপে ছিল জামাল, কাদের, কালন, শফি, এর নাম আমি মুহূর্তে মনে করতে পারতেছি না, আর আমাদের গ্রুপে ছিল আমি, মাহমুদুল আমিন, আমার চাচাতো ভাই মুশফিকুর রহমান, শাহাবুদ্দিন, সেও আমার চাচাতো ভাই। আমাদের প্রত্যাশাটা যেটা ছিল সেটা তখনকার সময়ে 22 পরিবারের বিরুদ্ধে আমাদের, এখন 22,000 পরিবার, 22 সীমা উত্তরণ হয়েছে, কিন্তু ওই রকমভাবে উত্তরণ সম্পদ বন্টন, সেই বন্টন ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি, এ কারণে সমবন্টন হচ্ছে না, প্রত্যাশার ঘাটতিটা এখানটায়। তরুণরা তো যথেষ্ট এনার্জেটিক, তারা সমকালীনটাও দেখতেছে, পিছনের ইতিহাস সম্পর্কে তারা জানতেছে, তারা চর্চা করতেছে, তারা পিছনের ইতিহাসের দিকে লক্ষ্য রেখে তাদের ভবিষ্যৎ বিনির্মাণ করবে, সত্য ঘটনাকে তারা জীবনে প্রতিষ্ঠিত করবে, এইটাই তো প্রত্যাশা। মুক্তিযুদ্ধ এটা একটা সাংঘাতিক বিরল একটা ইতিহাস, একটা বিরল ঘটনা, অনেক প্রত্যাশার পরিসমাপ্তি ঘটাইছে মুক্তিযুদ্ধ, আমরা অনেক বঞ্চনা থেকে মুক্তি পাব এই আশা নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং আমরা এখনও বিশ্বাস করি যে আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারব, এবং বর্তমান প্রজন্মের তরুণরা
আমাদের সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছে।